হ্যালো বন্ধুরা, এই পৃথিবীতে অন্য প্রাণীদের তুলনায় বেশিরভাগ মানুষ সাপকে সবচেয়ে বেশি ভয় পেয়ে থাকে। যদি সেটা আমরা উল্টে সাপকে জিজ্ঞাসা করতাম, সাপ কাকে ভয় পায়, আর যদি সে কথা বলতে জানতো, তাহলে আমাদের কথাই বারবার বলতো যে আমরা মানুষকে বেশি ভয় পাই। হ্যাঁ বন্ধুরা, এটাই ফ্যাক্ট। যখন কোনো মানুষ সাপের কাছে গিয়ে পৌঁছায়, তখন সাপটা আতঙ্কিত হয়ে নিজের আত্মরক্ষা করার জন্য সে মানুষটিকে বাইট করে বা কামড়ায়। কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো সাপই মানুষকে আঘাত করে না। কোনো কোনো সাপ গরু ছাগল পর্যন্ত খেয়ে নেয়, কিন্তু সেটা সংখ্যাতে খুবই কম। আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি সাপের সম্বন্ধে এমন কিছু অজানা ফ্যাক্ট যেগুলো আপনারা অনেকেই জানেন না। ভিডিওতে যাওয়ার আগে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। ফ্যাক্ট নাম্বার ১, আপনি যদি কোনো সাপকে কেটে ফেলেন, তার মানে এটা একদমই না যে সাপটি কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে মারা গেছে। সাপকে কাটার পর এক থেকে দু ঘন্টা অবধি সেই সাপটি বেঁচে থাকে, আর ওই এক ঘন্টার মধ্যে সে সুযোগ পেলে আবার কাটতে পারে, এমন আপনার শরীরে বিষ ঢালতে পারে। এরকম ঘটনা অনেকবারই ঘটেছে। মেরে ফেলার পর সাপটিকে ধরতে যাওয়া হয়েছে এবং তারপরেও ছোবল মেরেছে এবং সেই ছোবলে মৃত্যু পর্যন্ত হয়েছে। ফ্যাক্ট নাম্বার ২, আমরা অনেক সময় চলতি কথায় অনেকের মুখে শুনেছি এই কথাটা যে সাপের পাঁচ পা দেখেছে, কিন্তু আপনারা জানলে অবাক হবেন কথাটা পুরোপুরি ভুল নয়। প্রায় ১৫ কোটি বছর আগে সাপের পা ছিল, কিন্তু জেনেটিক্স আর আবহাওয়ার পরিবর্তনের কারণে আস্তে আস্তে তাদের পা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এখনও পাইথন সাপকে ভালো করে খেয়াল করলে দেখা যায় এই বিলুপ্তি। ফ্যাক্ট নাম্বার ৩, এ পৃথিবীতে প্রায় ৩০০০ প্রজাতির সাপ পাওয়া যায়, আর তার ভিতর ৭৫০ প্রজাতির সাপ বিষাক্ত হয়। আর এই ৭৫০ প্রজাতি সাপের মধ্যে ২৫০ প্রজাতির সাপ এতটাই বিষাক্ত যে মানুষ বা হাতি পর্যন্ত অল্প সময়ে মৃত্যুবরণ করে। ফ্যাক্ট নাম্বার ৪, অনেকের ধারণা আছে যে সাপের যেহেতু কোনো কান নেই, তাই হয়তো সাপ শুনতে পায় না। কিন্তু এই ধারণা কারোর মনে এসে থাকলে সেই ধারণা সম্পূর্ণ ভুল। সাপ শুনতে পায়, আর সেই শোনার মাধ্যম হলো ক্রম ফ্রিকুয়েন্সি। আর এই সাপ তার আশেপাশের আবহাওয়া এবং গতিবিধি বোঝার জন্য ভাইব্রেশন এবং তার জিভকে ব্যবহার করে। ফ্যাক্ট নাম্বার ৫, পৃথিবীর বেশিরভাগ সাপই ছোবল দেওয়ার পরে পালানোর রাস্তা খোঁজে আর পরে পালিয়ে যায়। কিন্তু এই পৃথিবীতে বিশুদ্ধ সাপের মধ্যে একটা সাপ হলো ব্ল্যাক মাম্বা, আর এইটা পাওয়া যায় আফ্রিকার জঙ্গলে। আর এই সাপ একবারে ১২টা ছোবল মারে, আর এই সাপ বাঘ, সিংহ এবং হাতিকে সঙ্গে সঙ্গে মেরে ফেলতে সক্ষম। ফ্যাক্ট নাম্বার ৬, বিশেষজ্ঞরা এখনও পৃথিবীতে যতগুলো সাপ পর্যবেক্ষণ করেছে, তার মধ্যে পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ সাপ হলো ইনল্যান্ড টাইপান। আর এই সাপ যদি কামড় দেয়, তাহলে ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে মৃত্যু হয়। আর এই ভারতের সবচেয়ে বিশুদ্ধ সাপ হলো কমন ক্র্যাক্ট। আর এই সাপ বাংলাদেশও প্রথম স্থানে রয়েছে। এই সাপ কামড়ালে ২ ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে। ফ্যাক্ট নাম্বার ৭, এই পৃথিবীতে সবচেয়ে বেশি সাপ কোথায় পাওয়া যায় আপনি জানেন? এ পৃথিবীতে সবচেয়ে বেশি সাপ পাওয়া যায় অস্ট্রেলিয়াতে। ফ্যাক্ট নাম্বার ৮, এই পৃথিবীতে প্রত্যেক বছর প্রায় ৪০,০০০ মানুষ সাপে কেটে মারা যায়। তার ভিতর প্রায় ৫০% ভারতের হয়ে থাকে। কিন্তু আমেরিকাতে প্রত্যেক বছর প্রায় ৭ থেকে ৮,০০০ লোক সাপের কামড় খায়। কিন্তু ভালো চিকিৎসা আর অন্ধবিশ্বাস না থাকার কারণে বেঁচে যায় প্রত্যেক মানুষ। কিন্তু ভারতবর্ষে আজও সাপে কামড়ালে অন্ধবিশ্বাস এবং ঝাড়ফুঁকের কারণে সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে মানুষ মারা যায়। ফ্যাক্ট নাম্বার ৯, এই পৃথিবীতে এমনও কিছু প্রজাতির সাপ রয়েছে যাদের ২০০টিরও বেশি দাঁত রয়েছে, কিন্তু এই দাঁত খাদ্যকে চেবানোর জন্য তারা ব্যবহার করে না। যখন কোনো ব্যাং বা ইঁদুর যে শিকার করে, সেই ব্যাং বা ইঁদুর যাতে মুখ থেকে বাইরে বেরিয়ে না আসতে পারে, তার জন্য তারা এই দাঁত ব্যবহার করে। ফ্যাক্ট নাম্বার ১০, পৃথিবীতে এমন কিছু সাপ আছে যারা উড়তে পারে, আর এরা স্কাই ড্রাইভারের মতো প্রায় ৪০০ ফুট পর্যন্ত এক গাছ থেকে অন্য গাছে উড়ে যেতে সক্ষম। ফ্যাক্ট নাম্বার ১১, সাপ সবসময় গরম জায়গায় থাকতে বেশি পছন্দ করে, এতে তাদের ভিতরে এনার্জি উৎপন্ন হয়। আর যদি টেম্পারেচারের ৫০ ডিগ্রি ফারেনহাইটের নিচে চলে যায়, তাহলে সাপ ধীর গতি হয়ে যায়, এক জায়গায় বসে থাকে, চলাফেরা করা বন্ধ করে দেয়। ফ্যাক্ট নাম্বার ১২, পৃথিবীর সবচেয়ে লম্বা এবং বিশ্বতর সাপের নাম হলো কিং কোবরা। আর এই সাপ লম্বায় ১৭ ফুট পর্যন্ত হতে পারে, আর এই সাপ প্রায় ৪ ফুট উচ্চতায় নিজেকে দাঁড় করিয়ে ছোবল মারতে পারে। আর একবারের ছোবলে যতটা বিষ বেরোয়, সেটাকে হাতির মৃত্যু হতে পারে। ফ্যাক্ট নাম্বার ১৩,
পৃথিবীর সবচেয়ে ছোট সাপের নাম হলো লিপ্টোফোসাস ক্যাললে, আর এইটা 4 ইঞ্চি অবধি হয়ে থাকে। আর ভারতের প্রায় এবং বাংলাদেশের সবচেয়ে ছোট সাপের নাম হচ্ছে ইন্দ্রোথাইপ্রোসাস বারমুস। ফ্যাক্ট নাম্বার 14, পৃথিবীতে সবচেয়ে ভারী সাপ হলো অ্যানাকোন্ডা, যার ওজন 300 কিলো পর্যন্ত হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 15, বিশেষজ্ঞদের মতে পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান সাপ হলো কিং কোবরা, এরা বাচ্চা না দেওয়া পর্যন্ত ডিম ছেড়ে কোথাও যায় না। ফ্যাক্ট নাম্বার 16, সাপের সম্বন্ধে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, যেহেতু সাপ নিজে একটি বিষাক্ত প্রাণী, এরা নিজেদের কামড়েই নিজেরা বেশি মারা যায়। সবশেষে একটাই কথা বলার, সাপ কেবল ক্ষতি করে না, অনেক বড় বড় উপকারও করে থাকে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কঠিন ওষুধ রোগের তৈরি হয় সাপের বিষ থেকে, যেমন ক্যান্সার, এছাড়াও অনেক কঠিন রোগ। অনেক সংস্থা আছে যেখানে বিষধর সাপকে লালন পালন করে বড় করা হয়। বেশিরভাগ সাপে বিষ থাকে না, আর সাপ পরিবেশের ইকোসিস্টেমকে পুরোপুরিভাবে বজায় রাখতে সক্ষম। ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়।